সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার আরেকটা লাইভ প্রজেক্ট দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে অনলি $30 একটা কাজ। তো এখানে কাজটা হচ্ছে মূলত ভিডিও তৈরি করা, মানে ইউটিউবের জন্য আমাকে একটা ভিডিও তৈরি করে দিতে হবে, মানে টোটাল 6টা ভিডিও তৈরি করতে হবে। তো ভিডিওগুলো তৈরি করা একটু টাফ, তো চাইলে যে কেউ তৈরি করতে পারে। তো এই কাজটা আমার টোটাল 6টা ভিডিও তৈরি করতে আমার প্রায় 6 ঘন্টার মতো সময় লাগছে। আমি 6 ঘন্টার ভিতরে প্রায় আমি $30 আর্ন করছি ফাইবার মার্কেট প্লেস থেকে, এবং বাইরের সাথে আমার কী কী কথা হয়েছে এবং আমি অর্ডারটা কীভাবে প্রজেক্টটা কমপ্লিট করলাম সেটা সম্পর্কে আমি আজকের ভিডিওর ভিতরে রাখতেছি। এবং আপনারা চাইলে এরকম যদি কখনও অর্ডার পড়ে আপনাদেরকে ভিডিও তৈরি করার জন্য, তাহলে আপনারা এই ক্লাসটার মাধ্যমে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। আপনি যেখানে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে দিলে আপনি বানাইতে পারবেন। চলুন আমরা দেখি কিভাবে ভিডিও মেক করতে হয়। এখানে দেখেন আমাকে বাইরের সাথে, এটা হচ্ছে আমি তাকে হ্যালো দিছি, এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার বলতে পারেন, কারণ এর আগেও তার সাথে আমি একটা অর্ডার কমপ্লিট করছি এবং সেখানে আমাকে টিপস দিছে $15। তো যদি প্রমাণ দেখাইতে যাই তাহলে এখানে ক্লিক করতে হবে একটু। তো এটা অপেক্ষা করতে হবে। দেখেন এটা হচ্ছে ধরেন $30 অর্ডার ছিল নেক্সট প্রজেক্ট, কিন্তু সেটাও সেম $15 আমাকে টিপস দিয়েছিলো খুশি হয়ে। দেন এটা সেকেন্ড অর্ডার। তো কাজটা সেম কাজ, ভিডিও তৈরি করা। আগের বার থেকে একটু ডিফিকাল্ট ভিডিও তৈরি করে, এবারের কন্টেন্টগুলো একটু অন্যরকম। তো চলুন ভিডিও কি বলছে প্রথমে। হাওয়ার ইউ বলছে, হাওয়ার ইউ, ও বলছে ওকে, আই এম ওকে, হোয়াট অ্যাবাউট ইউ বলছি, তারপরে গুড, থ্যাংক ইউ, ইউ আর ওয়েল বলতেছে, টেল মি ইউর চ্যানেল, ওর চ্যানেলের নাম বলছে এটা, ইয়েস ইউ হ্যাভ এনি জব ফর মি, তো আমার জন্য নতুন কোনো জব আছে তোমার কাছে, ও বলতেছে, তো বলতেছে এটার জন্য ভিডিও তৈরি করা দরকার, স্ক্রিন আক্স বিফর, ওকে আগের বারই বলছে। তো এখানে তার 5 থেকে 8 মিনিটের ভিডিও লং হতে হবে, মানে মিনিট হতে হবে ভিডিওটা, বলছে ওকে, সেম আই মেড আর্লি, ওকে। তো আমি বলছি আগের মতোই, ওকে গিভ মি সাম স্ক্রিনশট ইউ আর নিডেড, মানে ওকে বলছি তোমার যে স্ক্রিনশট আছে কি, যে কিরকম ভিডিও তুমি চাচ্ছ বা এক্সাম্পল দিতে পারো আমাকে। তিনি আমাকে বলতেছে আই নিড ওর অ্যান অরিজিনাল ভিডিও অন, তিনি বলতেছে তার অরিজিনাল ভিডিও লাগবে, কোনো প্রকার কোনো জায়গা থেকে নেওয়া যাবে না বলতেছে, সম্পূর্ণই আমার তৈরি করা হতে হবে। তো এটা বলতেছে ও কিছু আমাকে এক্সাম্পল পাঠাবে, এরকম কিছু একটা বলতেছে, বলতেছে ওকে, ও আমাকে একটা ফাইল দিছে, এটা হচ্ছে তার ভিডিওর, ভিডিও কীরকম হবে সেটা আমাকে এখানে বলে দিছে, এরকম ভিডিও হবে, মানে এটা হচ্ছে ভিডিও, মানে টাকা আসবে আর যাবে, নিজেদের শুধু টাকা দৌড় পারবে আর উপরে একটা টাকা থাকবে, আর ইন দ্য একটা মানে রাউন্ড হবে, বুঝছেন ব্যাপারটা, চারোদিক থেকে রাউন্ড হবে, মানে বোঝা যাবে যে টাকা যাইতেছে। হ্যাঁ, তো ঐশ্বরিক কোনো কিছু হবে, মানে হচ্ছে সৃষ্টিকর্তায় টাকা দিতেছে এরকম কিছু একটা বোঝাইতে হবে। তো এটা হচ্ছে তার ভিডিওর মূল ফোকাস। তো আমাদের যেটা করতে হবে, এরকম একটা ভিডিও তাকে মেক করে দিতে হবে। জাস্ট আমি এক্সাম্পল একটা দেখাচ্ছি, এরকম আমাকে অনেকগুলো ভিডিও দিছে, এই একটা দিছে, এইগুলোর সিস্টেমে তৈরি করতে হবে, তো এরকম অনেকগুলো ভিডিওর এক্সাম্পল দিছে। আমি জাস্ট যেহেতু একটা আপনাকে দেখাচ্ছি টাকা দিয়ে ভিডিও, তাহলে আমি এটাই দেখাই আপনাদেরকে, এটা কিভাবে আমি তৈরি করছি। তো এটা চলুন আমি আগে দেখাই। এই ভিডিও আমার অলরেডি ক্রিয়েটেড, মানে ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফাইল, তো আমি এডিটিংটা দেখাবো জাস্ট। আর এখানে হচ্ছে আমার ভিডিও নাম্বার হচ্ছে এটা, এই যে ভিডিও, ভিডিওটা তৈরি করা হয়েছে। তো আরগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, এটাও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা কি কোথা থেকে বের করলাম, আমি চলে যাব হচ্ছে ভিডিও নেওয়ার জন্য ক্যানভাতে চলে যাব, canva.com। এখান থেকে আমি একটা ভিডিওর ইমেজ নিয়ে আসছি, ইমেজ মানে একটা ভিডিও নিয়ে আসবো আমি, জাস্ট ওই ভিডিওটাকে আরেকটু আপডেট করে, কোনো প্রকার যেন কপিরাইট না হয় এবং কোনো প্রকার যেন রিইউজ বা পার কোনো ফেক কোনো কিছু না হয় বা পরবর্তীতে বায়ার যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে, এরকম একটা ভিডিও আমি এখান থেকে নিব। কারণ আমি জানি ভিডিওর প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিলে কোনো সমস্যা হবে না, যেমন ক্যানভা, পিক্সে বয়, পিক্সেল, এখান থেকে ভিডিও নিলে কিন্তু মনিটাইজেশন হয়, কোনো প্রবলেম করে না। তো আমরা যেটা করছি এখানে, আমি ভিডিওটা এখান থেকে নিব বা ডাউনলোড করব। তো আমাকে দুইটা জিনিস লাগবে, একটা মাঝখানে একটা ভিডিও কি আছে, একটা ভিডিও আছে যে টাকা বসে হয়েছে এবং চারের মধ্যে টাকা নড়াচড়া করতেছে, ভিডিওটা এরকম। হ্যাঁ, তো আমি একটা টেমপ্লেট নিলাম, এটা হচ্ছে ভিডিও টেমপ্লেট,
তো বা একটা থাম্বনেলের একটা সাইজ নিলাম, এখানে আপনি থাম্বনেলের সাইজ নিলেই চলে আসবে এটা। তো আমি যেটা করছি এখানে এলিমেন্টসে যাব, যাওয়ার পরে এখানে লিখব হচ্ছে মানি, ওকে মানি মানি, এখানে সিলেক্ট করব কি ভিডিও, ভিডিওটা সিলেক্ট করলে আমি যে ভিডিওটা নিছি তো ওই ভিডিওটা আমি এখানে পেয়ে যাব, অথবা টাকা দেখেন এরকম পড়তেছে এরকম কিছু একটা নিতে পারেন। হ্যাঁ, এই যে এই ভিডিওটা আমি নিছি, ধরেন এটা আমি নিছি, হ্যাঁ এটা আমি নেওয়ার পরে এটা দেখেন ভিডিওটা একটু অন্যদিকে যায়, ভিডিওটা পিছনের দিকে যায়, ওকে ভিডিওটা কিন্তু পিছনের দিকে যায়। এটা আমাকে যেটা করতে হবে এখানে ফুল সাইজ করে এখান থেকে আমি ডাউনলোড করে নেব, ওকে ডাউনলোড করে নেই, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমার ডাউনলোডটা হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেছে আমার, অলরেডি এটা আছে। তো এবার কি লাগবে, টাকার একটা মানির একটা ফটো লাগবে, হ্যাঁ যেটা ওই ওই জায়গায় বসে থাকবে। তো আমি এখানে গ্রিন স্ক্রিন নিব, কারণ হচ্ছে আমার টাকাটা আমার ওইখানে বসাতে হবে, কারণ আমি এখানে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক প্যারার কাজ। ঠিক আছে, আমি এখান থেকে ডলার কথাটা বলতে পারি, ডলার ডলার ডলার, ওকে ডলার কথাটা বললে তাহলে তারা একটা বান্ডেল সিস্টেম দিতে পারে, মানে মোড়ানো সিস্টেম টাকা দিবে। ওকে এই একটা আছে, এটা যায় না, এই একটা পাইছি, দেখেন এরকম একটা মোড়ানো। এখানে যদি আমি ক্লিক করি আরও কিছু ভিডিও পাবো বা এরকম মোড়ানো টাকার এক্সাম্পল পাবো। তো আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিছি, নিজের মতো করে বানায় নিছি, তো আপনারাও বানাইতে পারবেন, আমি ওইটা দেখাবো না, সমস্যা নাই। আরও যদি আমি নিচের দিকে যাই তাহলে আরও বান্ডেল পাবো, এই একটা আমি এটা ইউজ করছি আমার ভিডিওতে। তো এটা আমি এখান থেকে নিয়ে আমি ছবিটা সেমভাবে ডাউনলোড করছি, এই তুরি আমার কাজ এখানে শেষ। তো আমাকে চলে যেতে হবে হচ্ছে এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য, আমার এখানে দেখেন এটা ভিডিও হয়ে গেছে এবং আমি সেকেন্ড ভিডিওটা নিছি হচ্ছে এটা। হ্যাঁ, তো এই ভিডিওটা আমি আমার চলে যেতে হবে আমার কম্পিউটারের ইয়েতে, ফিল্মোরাতে, ফিল্মোরাতে আমি এসে এখানে ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করব। যেহেতু আমি এখানে ভিডিও তৈরি করতে চাচ্ছি, এখানে আমাকে কিছু মিউজিক অ্যাড করতে হবে, পাশাপাশি এই ভিডিওটাকে আবার ইফেক্টে পরিণত করে দিতে হবে, মানে বোঝা যেন না যায় এটা আগের কন্টেন্টটা কীরকম ছিল এবং পরের কন্টেন্টটা কীরকম ছিল। আমি দেখলাম এই ভিডিওর মানে ভিডিওটা এটা কিন্তু পিছনের দিকে টাকা যায়, আমি চাচ্ছি এই ভিডিওটার জন্য সামনের দিকে টাকা আসে, তো এরকম কিছু একটা করব। তো ওকে আমি দেখি, মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরেই ফিল্মোরা স্টার্ট হবে, যেহেতু এটা 11, তো ওকে হয়ে গেছে। তো আমি এটা ফুল স্ক্রিন করা ঠিক হবে না, ওকে আপাতত ফুল স্ক্রিন করে আপনাদেরকে বোঝাই। তো এখান থেকে আমি ফাইল নিয়ে আসবো, একটা ফাইল, ফাইলটা কি ওই টাকার ভিডিওটা, ওইটা মাত্র কয়েক সেকেন্ডের। তো ওকে এটা হচ্ছে টাকার ভিডিও, ওকে এটা হচ্ছে টাকার ভিডিও, ওকে এটা আমি নিলাম, দেখেন এবার আমি নিব হচ্ছে কোনটা, ওই যে টাকার একটা ইমেজ গোল করা, হ্যাঁ এটা নিব। এই দুইটা হলে কিন্তু আমার কাজ শেষ। তো আমি এই এটা আমি ধরে এখানে সিলেক্ট করে দিলাম, এখানে এটাই করে দিলাম, তো আমার এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল। তো এবার দেখাই ভিডিওটা কীরকম, ওকে দেখছেন টাকাটা কিন্তু পিছনের দিকে যাচ্ছে, দেখছেন টাকাটা কিন্তু পিছনের দিকে যাচ্ছে। আমি চাচ্ছি এই ভিডিওটা আমি সামনের দিকে আনব, তো আমি এখানে একটা কাজ করতে পারি, ওকে এখানে একটা জায়গা আছে, ওকে এটা না, এই জায়গায় মনে হয় এটা ব্যাক করার একটা অপশন থাকার কথা, এটাও না, এই যে আমি যখন এখানে ক্লিক করব এই টাকার এই ভিডিওটা সম্পূর্ণ ঘুরে যাবে। হ্যাঁ, এবার টাকা দেখেন সামনের দিকে চলে আসবে, একটু আমি যদি দেখাই এখন টাকা এটা সামনের দিকে আসতে থাকবে, দেখেন দেখছেন টাকা এটা সামনের দিকে আসতেছে, এতক্ষণ কিন্তু পেছনের দিকে গেল টাকা, এখন কিন্তু সামনের দিকে আনতেছি, তার মানে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ঘুরে গেল। তো এবার আমার কি এই টাকাটা আমাকে কী করতে হবে, এই জায়গাটাতে আমি এটা সেরে দিব, মানে হচ্ছে আমার মাঝখানে টাকাটা বসাতে হবে। তো এটা আমি এটা ফুল করে দিলাম, ফুল করে দিলাম, এটা কিন্তু আপনি বাড়াতে পারবেন। তো এটা আমি গ্রিন স্ক্রিন আছে, আমি এটা ক্লিক করে শুধু এখান থেকে ধরবো, এটা চলে যাবে। এটা আমার সাইজ করে নিতে হবে, মাঝামাঝি আপনি নিতে পারেন, ওকে মাঝামাঝি আপনি নিতে পারেন আপনার রুচি। তো এটা নেওয়ার পর আমার এটার কাজ শেষ। তো এবার যেটা করব আমি এখান থেকে আমি একটা ইফেক্টে চলে যাব, এখানে চলে যাবো ইফেক্ট, এখানে লিখবো হচ্ছে ধরেন ফায়ার ইফেক্ট লিখতে পারেন, হ্যাঁ ফায়ার বা এরকম ফায়ার ইফেক্ট লিখি, ফায়ার
ফায়ার, ওকে আমি একটা ইফেক্ট পেয়ে গেছি ফায়ারের, ওকে একটু সময় লাগবে, এখানে একটা ইফেক্ট পাইছি, এখানে একটা ইফেক্ট পাইছি, তো আমি দেখি কোনটা নেওয়া যায়। তো আমি চাচ্ছি যে আগুনগুলো যেন করে এই দিকে আসে, তো আমি এই ইফেক্টটা আমি এখানে দিয়ে দিলাম, ওকে একটু সময় লাগবে, দেখি ভিডিওটা কিরকম লাগে আগে, তো ভিডিওটা কিন্তু এরকম হচ্ছে। ওকে দেখি কালারটা চেঞ্জ করা যায় কিনা, কালারটা হচ্ছে মেন, চেঞ্জ করা গেলে তো বেটার, না করা গেলে তো এটা রাখা যাবে না, তো ওকে এটা আমার রাখা যাচ্ছে না কারণ এটা আমার সাথে যাচ্ছে না কালারটা। তো আমি কিছু কাজ করি, তো আমি আবার ব্যাক করি, এই এই একটা ইফেক্ট আমি নিতে পারি, এই ইফেক্টটা খুবই ভালো, এটা চারোদিক দিয়ে টাকার চারোদিক দিয়ে একটু কিচিমিচির মতো চমকাইব। হ্যাঁ দেখেন টাকার মাঝামাঝিতে এটা চমকাইতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে ভিডিওটা। তো এটা যেটা করব আমি, এটা আমি ফুল করে দিতে পারি অথবা ইফেক্টটা আবার নিয়ে আসবো এখানে, তো আবার সেমভাবে নিয়ে আসবো, সেমভাবেই না এটা মাঝামাঝিতে করে দিব। তো এটা হয়ে গেছে আমার ইফেক্ট এবং বসানো, আর কোনো কাজ নেই, এটা কিন্তু এখন মনে হচ্ছে জীবন্ত একটা পিকচার। হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দরভাবে চমকাইতেছে, মানে হচ্ছে যে টাকাটা ঘুরতেছে মানে চমকাইতেছে, আর এবং এটা অলৌলিক মানে অলৌকিকভাবে এটা আসতেছে। তো এবার আমি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারি, তো যেমন আরও কিছু ইফেক্ট আছে, আমরা যদি ইফেক্টে যাই এখানে অনেক ধরনের ডলার ইফেক্ট আছে, মানে একটা যাইতেছে এরকম অনেক ইফেক্ট পাবেন আপনি, তো ইফেক্টগুলো লিখে লিখে সার্চ করতে হবে। আমার যেহেতু এই কয়টা হলে এনাফ, বাইরে খুশি আমিও খুশি, এই একটা ইফেক্ট আছে, ঠিক আছে আমি চাচ্ছি না যে আর ইফেক্ট বসাতে, ওকে দেখি কিরকম লাগে আগে। হ্যাঁ এটা দিলে আর একটু সাদা সাদা লাগে, কিন্তু এটাও খারাপ না ইফেক্ট, এটাও দেখেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ তো এটাও আপনি বরাবর করে এই সেমভাবে কপি কপি করে আপনি এখানেও দিয়ে দেন, সেমভাবে কপি করে দিয়ে দেন। তো আমি কী দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, শেপটা ধরে আমি এটা বরাবর করে দিলাম। এবার আসি একটা মিউজিক অ্যাড করতে হবে, তাহলে আমাকে যেতে হবে কোথায়, মিউজিকে, একদম সিম্পল, এই কাজগুলো যে কেউ করতে পারে। এখানে আমি লিখতে পারি কুল মিউজিক অথবা পিয়ানো মিউজিক, কুল একদম ঠান্ডা কুল। হ্যাঁ এই যে দেখেন একটা মিউজিক কিন্তু এখানে আছে, খুবই সুন্দর প্রকৃতির। হ্যাঁ এই মিউজিকটা আমি এখান থেকে টান দিয়ে ধরে এনে এখানে আপনি আনলিমিটেড মিউজিক পাবেন, কারণ এর ভিতরে অনেক শেপ আছে। হ্যাঁ অনেক শেপ আছে, দেখেন এটা কিন্তু পরে করতে হবে। হ্যাঁ মিউজিকটা আমার পছন্দ হয়েছে, আমি কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু এখন মাত্র 10 সেকেন্ড হইলো। হ্যাঁ 13 সেকেন্ড। এবার আপনি যেটা করবেন, এই সম্পূর্ণটা কপি করবেন, মানে কন্ট্রোল সি দিবেন অথবা সিলেক্ট করে কপি করে, কন্ট্রোল সিটা কপি করে এটা মাঝামাঝিতে আনবেন। হ্যাঁ এই সংখ্যাটা আমাকে বাড়াতে হবে, আমি ম্যানুয়ালি বাড়াচ্ছি, এটা সিলেক্ট করে ধরে সেমভাবে এখানে পেস্ট করে দিবেন, সেমভাবে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভিতে ক্লিক করলে এগুলো পেস্ট হতে থাকবে। এখন ভিডিও হলো 40 সেকেন্ড, এভাবে আপনাকে মোটামুটি বাড়াতে হবে, বাড়ানোর শেষে আপনি জাস্ট এখান থেকে মিউজিকটা অ্যাড করে দিবেন, আর কোনো কাজ নাই। মিউজিকটা অ্যাড করে দিলে মিউজিকটা সেমভাবে ডুপ্লিকেট করে করে বাড়াবেন, বাড়ালে আপনার ভিডিওটা কমপ্লিটলি ডান হয়ে যাবে। তো এবার ধরেন আমি এই ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে, ধরেন এক্সাম্পল এই ভিডিওটা আমার তৈরি করা হয়ে গেছে, কারণ আমি এরকম ভিডিওই তৈরি করছি এখানে, তো ওকে সরি, ধরেন কোনো একটা ভুল হয়ে গেছে এখানে, তো আমি আগের অবস্থায় নিতে চাচ্ছি, চলে গেছে। তো এভাবে হয়ে যাওয়ার পর আপনার যদি কোনো প্রকার কোনো ক্লায়েন্ট যদি বলে যে এই লোগোটার ভিতরে আমার কোনো লোগো মোগো এনে দিতে পারে, সেটাও কিন্তু এখান থেকে ইম্পোর্ট করে আপনি দিয়ে দিতে পারবেন। এই ছিল কাজ, বেশি কাজ না, এরকমভাবে আমি 6টা ভিডিও তৈরি করে দিয়েছি তার জন্য, তার তিনি আমাকে $30 প্রদান করে 6টা ভিডিওর জন্য, আমার 6 ঘন্টার ভিতরে ইনকাম হয়েছে এভাবে প্রায় 3000 টাকার মতো। তো আপনি আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, তো এরকম যদি কখনও কোনো ভিডিও তৈরি করতে হয় তো আপনারা তৈরি করতে পারবেন, এটা হচ্ছে মাইন্ড ফ্রেশের জন্যই এই কাজগুলো করে। অনেক ক্লায়েন্ট পাবেন যারা মাইন্ড ফ্রেশ ভিডিও তৈরি করে, এরকম অনেক ভিডিও আপনাকে তৈরি করতে হবে এখান থেকে। তো আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।